প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে আজকের ডেটে দাঁড়িয়ে একেবারে জুলাই মাসের শেষে ব্রেকিং কিছু তথ্য অবশ্যই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সামাজিক সোর্স আমাদেরকে ভীষণ চাঞ্চল্যকর কিছু তথ্য প্রোভাইড করেছেন অবশ্যই চাঞ্চল্যকর তথ্য এই বিষয়ে কেন জানাচ্ছি কারণ দু হাজার পঁচিশ সালের মধ্যেই আপনাদের নিয়োগকে কেন্দ্র করে উঠে আসছে বড় সড়ো খবর আপডেট বন্ধুরা আসল বিষয়টি অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করুন ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মেন টপিকে ফোকাস করে যাবতীয় বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি এই মুহূর্তের আর্জেন্ট একটি আপডেট কার্যত অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রসেসকে কেন্দ্র করে আরও একবার বড়োসড়ো খবর আপডেট সামাজিক সোর্সের তরফ থেকে বন্ধুরা যে বিষয়টি জানা যাচ্ছে যে দু সালের ক্ষেত্রে একটি ঘটনাক্রম আমরা দেখেছিলাম সামাজিক গণমাধ্যমে এবং প্রথম সারির দৈনিক সংবাদপত্রে সেখানে দেখা যাচ্ছে যে পূর্বে জয়নিং করেছেন চাকরি পেয়েছেন চাকরি করছেন সাধারণ স্কুলের মতোই এমনই ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্গানাইজার শিক্ষকের এবং তাদের ক্ষেত্রে বেতন বন্ধের একটা প্রক্রিয়া কিন্তু দু সালে শুরু হয়ে গিয়েছিল তো সেখান থেকে দাঁড়িয়ে আবারও পাঁচটি বছরের একটা ডিউরেশান অর্থাৎ দু হাজার পঁচিশ সাল দু সালের মধ্যেই আপনাদের কী কী স্কুলে পাঠানো হবে নিয়োগ কী শুরু হবে জয়নিং কি দেওয়া হবে ভীষণ চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই কিন্তু প্রোভাইড করেছেন সামাজিক সোর্স সামাজিক সোর্স এ বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি এলে ক্লাস ফাইভ অ্যাডিশানের কাজ চলছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তথ্য সংগ্রহের কাজ চলছে তারপরে কিন্তু এই সংক্রান্ত বিষয়ে খবর আপডেট উঠে আসবে তবে আমরা বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করে দেখেছি যে প্রাথমিকে গতি এলেই যে অর্গানাইজার টিচারে গতি চলে আসবে এটা কিন্তু অফিসিয়ালি কিন্তু হয় না দুটো নিয়োগ প্রসেস ভিন্ন দুটো টাইপস ভিন্ন প্রসিডিওর ভিন্ন তো সেক্ষেত্রে প্রাথমিকের গতি পেলেই অর্গানাইজার শিক্ষকদের নিয়োগে গতি চলে আসবে এটা কিন্তু কখনোই হয় না এটা বাস্তব সত্য এটাকে আপনাদেরকে মেনে নিতে হবে যে বিষয়টি হতে পারে যে অর্গানাইজার শিক্ষকদের নিয়ে সবুজ সংকেত বা বিভিন্ন ডিপার্টমেন্টাল ওয়াইজ যদি নতুন করে কোনো নিয়ম নীতি নিয়ম কানুন তৈরি হয় এবং ডিপার্টমেন্টাল ওয়াইজ যদি সবুজ সংকেতগুলি ধাপে ধাপে আসতে পারে তবে কিন্তু এই প্রসেস পেন্ডিং যে প্রসেসটা কিন্তু একটু একটু করে এগোনো যেতে পারে বা এগোনোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে কারণ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টেরও কিন্তু নির্দেশ রয়েছে তো সেই দিকে তাকিয়ে দু সালের মধ্যেই আমরা দেখছি যে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর সংযুক্তির ক্ষেত্রে ফেজ বাই ফেজে একটা ধাপ কিন্তু চলবে এবং বিভিন্ন যে ডিপার্টমেন্টাল ওয়াইজ কিন্তু এই কার্যক্রম চলবে তো সেই দিক থেকে শিক্ষা দপ্তরের অর্ডারও রয়েছে ধাপে ধাপে পঞ্চম শ্রেণীর সংযুক্তিকরণ ঘটবে এবং আমরা দেখেছি যে গতকালকে প্রায় পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির দাবিতে দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ কার্যত রাজপথে নেমেছে বৃষ্টিতে ভিজে তীরতম অভিযান করেছে তারা তাদের দাবি কিন্তু রেখেছেন তো সেই দিক থেকে হিউজ পরিমাণ ভ্যাকেন্সির একটা দাবি কিন্তু উঠছে এটা বাস্তবসম্মতা মেনে নিতেই হচ্ছে কিন্তু সেই দিক থেকে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালের মধ্যেই আপনাদের স্কুল পাঠানো হবে জয়নিং হয়ে যাবে এরকম কোনো অফিসিয়ালি আপডেট এখনও পর্যন্ত কোনো ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি বা আমরা কিন্তু এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারিনি কারণ অফিসিয়ালি এই বিষয়ে কিন্তু কোনো খবর নেই ডিপিএসসি ওয়াইজ বিভিন্ন কাজকর্ম চলছে এটা ঠিক তবে আপনাদের নিয়ে কতটুকু কাজকর্ম চলছে সেটা কিন্তু জানা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে দু সালের মধ্যে নিয়োগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর সংবাদ উঠে আসছে অবশ্যই সামাজিক সোর্স এ বিষয়ে কিছু ইনফরমেশান আমাদেরকে প্রোভাইডও করেছেন তবে আমরা সেগুলো কিন্তু অথেন্টিকেশান করবার চেষ্টা করছি যে কতটা অথেন্টিক এই বিষয়গুলি হয়ে উঠতে পারে সেই দিকে কিন্তু আমাদেরকে একটু হলেও ফোকাস রাখতে হচ্ছে বন্ধুরা জুলাই শেষে সামনে আসতে চলেছে অগস্ট মাস অগস্ট মাসে বেশ কিছু মামলার ক্ষেত্রে তাপার প্রাইমারি হোক প্রাথমিকের ক্ষেত্রেই হোক দু হাজার ষোলো এসএসসি এসলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা হোক কার্যত মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলা রয়েছে প্রাথমিকের ক্ষেত্রে বিশেষ কিছু টার্নিং পয়েন্টও আসছে তো আপনাদের ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে অফিসিয়ালি সেই দিকে কিন্তু আমরা ফোকাস রাখছি এখন এটুকুই ধন্যবাদ